কাজাকি নাকি সিনবেদ তারা যাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন আকল দিয়েছেন বিবেক দিয়েছেন আর যাদের এই ব্রেন নাই আকল নাই বিবেক নাই তারা ডক্টর জাকির নায়েকে সিনের মতো মন মানসিকতা থাকবে না হেদায়েত থাকলে তো মানুষ আল্লাহর কোরআনের কাছে আসে ভালো মানুষদেরকে চিনে হেদায়েত না থাকলে কি আর চিনতে পারবে মানুষ আমি বলি এই একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞানের আধুনিক সিস্টেম অর্থাৎ স্বর্ণ শিখর পর্যায়ে আমরা আছি নব নব নিত্য নতুন আবিষ্কারের আজকে যেটা আবিষ্কার করতেছে আগামীকালকে এটা লাথি মেরে এর সাথে আরও আপডেট বানাচ্ছে একদিনের ব্যবধানে ঘন্টার ব্যবধানে এইরকম একটা প্রযুক্তির যুগে এই প্রযুক্তির মোকাবেলায় এবং জ্ঞানের মোকাবেলায় সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে কল্যাণের হিসেবে আল্লাহ তাআলা বিশেষ কিছু মানুষকে প্রতি 100 বছরে একজন করে মনোনীত করে পাঠান তার দিন ইসলামকে দিন ইসলামের সত্যতাকে বিশ্ববাসীর দরবারে ফুটে তুলে ধরার জন্য সেই বিশেষ মনোনীত ব্যক্তির মধ্যে ডক্টর জাকির নায়েক হচ্ছেন একজন বুঝেন নাই আমার কথা যারা শোনেন নাই ওনার লেকচার আমি কোনো ভাষায় কোনো বুঝাতে পারবো না ভাই যারা শুনছেন তারা একটু কষ্ট করে হলো আরো বেশি করে শোনেন ডক্টর জাকির নায়েক বলেছেন কি কোরআনের মধ্যে ভুল আছে কোরআনে কারিমের মধ্যে ভুল আছে বলছেন আচ্ছা কোরআনে কারিমের মধ্যে ভুল আছে যদি কেউ বলে তাকে আপনারা কখনো দিন ইসলামের জন্য বা যে কোনো কিছুর জন্য আপনারা তাকে কখনো আপনারা মেনে নেবেন কেউ মানবে এমন কোনো ব্যক্তি এমন কোনো মূর্খ ব্যক্তি এমন কোনো নিচু ব্যক্তি একটা ছোট ফোলা ফাইনও যদি হয় সাধারণ বুঝ আছে তাকেও যদি বলে যে আল্লাহর কোরআনে ভুল আছে অমুক ব্যক্তি বলছে তাকে কি মানা যায় সে কি সঠিক সে কি ঠিক বলছে আমার কান সিলে নিয়ে গেছে এখন আমি কি করলাম কানটাকে হাতাই আমি দেখলাম না আমি সিলের পিছনে পিছনে দৌড়াইলাম তার মতো এ তো বোকা আর আসেনি মানুষ তার মতো বোকা আগে কি করতে হবে আসলে কি কানটা আমার সিলে নিয়ে গেছে কি না আমি আগে তো দৌড়ে দেখি তা আছে কি কারণ আমার সিলের পিছনে দৌড়ানো এই সিলে কান নিয়েছেন এইটার পিছনে দৌড়ানো যেমন বোকামি ডাক্তার জাকির নায়েকের বিরোধিতা করাটাই আছে তা আরও বেশি বোকামি একজন মানুষ বলতেছেন যে আব্দুল হাদি একটা কিতাব লিখছেন যে এটার মধ্যে বলছেন 20টা ব্যাকরণের ভুল আছে কোরআন কারিমের মধ্যে তো ডাক্তার জাকির নায়েকে প্রশ্ন করছেন যে দেখেন এটার উত্তর দিতে পারেন কিনা আপনি তো ডাক্তার জাকির নায়েক তো প্রশ্ন প্রথমে প্রশ্ন করলে প্রশ্নটা আগে পড়ে বলে নিজের মুখে বলে যে ওমকে ভাই এই প্রশ্নটা করছেন এটা এটা কোরআনে নাকি ভুল আছে তো এই কথাকে কাট করে ভুল আছে এই কথাটাকে কাট করে আগের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এই কথাকে কাট করে ছড়িয়ে দিয়েছে মোনাফেক নিকৃষ্ট জঘন্য মুসলমান নামের কলঙ্ক ইহুদি খ্রিস্টানদের চূড়ান্ত দালাল এইরকম কিছু মানুষ ডাক্তার জাকির নাকি অপমান অপদস্থ করার জন্য কি করছে এটা ছড়িয়ে দিয়েছে এটা ছড়াই দেওয়ার কারণে ডক্টর এনায়েতুল আব্বাসীর মতো একজন শিক্ষিত মানুষ উনিও কি করছেন কাফের বলে ওনাকে আখ্যা দিয়েছিলেন যাক এখন একটু সংশোধন আসছে ইয়েতে আসছে কিন্তু আগে একেবারে খুব কঠিন ভাষায় গালিগালাজ করতো আর কাফের আর ওনার কাফের বলাটা যে এতটা মুখের থুতির আগার মধ্যে ছিল সামান্য একটু বিষয় একটু তো একটু ওনার মতের ব্যামিল হয়েছে কাফের ওনার মতের সাথে মত মেলে নেয় কাফের এই ছাড়া মানে উনি শুধু কাফের ফতুয়া দেয় তাকফির করার ক্ষেত্রে ডক্টর এনায়েতুল আব্বাসী ছিল সবচেয়ে বেশি অগ্রগামী তার সাথে বেশি কাফের ফতুয়া দেওয়ার মতো লোক আমি আর দেখি নেই যাক লোকটা কিন্তু আবার ব্রেন আছে ব্রেন যে এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে শিক্ষিত হলে একটা সময় আপডেট হয়ে চেঞ্জ হবে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তো এই লোকটাও বলছে কিন্তু এখন সচেতন হয়েছে তো আমি হুজুরকে যখন দেখালাম যে হুজুর দেখেন এটা যে বন ইসরায়েলের লোকজন হজরত লুত আলাইসাল্লামের কম অনুসারী তারা তাদের নবীদেরকে ত্যাগ করেছিল তখন আমরা জানি ইতিহাস থেকে লুত আলাইসাল্লামের কম হজরত লুত আলাইসাল্লামকে ত্যাগ করছে শুধুমাত্র কয়জন নবী ছিল একজন নবী আর এখানে বলা হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন নবীদেরকে মানে বহু বচন রসুল কেমন এটা বলছেন তো নবীদেরকে বলছেন আর ডক্টর জাকির নায়েক বলতেছে দেখেন কোরআনে কারিমের শব্দ ও বিষয়বস্তুর অভিনব গ্রন্থনা সুরের ব্যঞ্জনা ভাবের দোতনা ভাষার বৈচিত্র্যশীলতা বর্ণন ভঙ্গি কথন ভঙ্গি লিখন ভঙ্গি বাচন ভঙ্গি সব কিছু মিলে চিরশাশ্বত গুণমানে অধিষ্ঠিত কোরআনে কারিম লিখা হয়েছে সুবহানাল্লাহ সুপ্রতিষ্ঠিত এই সব গুণে গুণান্বিত যেভাবে আপনি দেখবেন সেভাবে আপনার কোরআনে কারিম আপনার সামনে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে সুবহানাল্লাহ পৃথিবীর যে প্রান্তে যান যে কোনো সমস্যা দেখা দিবে কোরআনে কারিম সমাধান নিয়ে আসবে
মনে হচ্ছে যেন এই সমস্যাটার জন্য মনে হচ্ছে তো কোরআনে কারিম নতুন করে আবার নাজিল হয়েছে কিনা, আসলে নতুন করে নাজিল না, আগেই সব বলি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কোরআনে কারিমের মুজিজা। সুবহানাল্লাহ, কোন সমাধান তো আমরা কোরআনে কারিমের মধ্যে চাই না। তো ডাক্তার জাকির নায়েক উত্তর দিতেছেন যে সকল নবী রাসুলদের আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসুল আসছিল সকল নবী রাসুলদের দাওয়াতি বিষয় ছিল কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, না মোহাম্মদ রাসুল্লাহ। কীভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে না মোহাম্মদ রাসুল্লাহ বলবেন, ঈসা আলাহ সাল্লামের ক্ষেত্রে ঈসা, রুহুল্লাহ, মুসা, কালিমুল্লাহ, এভাবে আছে না? ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে আছে না? মানে আন্তা আবুদাল্লাহু ওয়াহদাহু ওয়া আন্তা আন্তা জাতানিবা তাগুত, মানে তাগুতকে প্রত্যাখ্যান করা, আল্লাহর বিধিবিধান মানে আল্লাহর ইবাদত কায়েম করা, মানে আল্লাহমুখী করা, আল্লাহর বিরোধী যত কাজ আছে তা থেকে নিষেধ করা। সব নবী রাসুলদের দাওয়াত এটাই তো ছিল মূল দাওয়াত, আল্লাহর গোলামি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ও ইবাদত করা, সব নবী রাসুলদের এই টার্গেট ছিল না? তাহলে লুত আলাইহিস সালামের উম্মত গণ, অনুসারীগণ লুত আলাইহিস সালামকে ত্যাগ করা মানে হলো সকল নবী রাসুলদেরকে ত্যাগ করা, বুঝেন নাই? একজন নবীকে ত্যাগ করা মানে হলো একজন নবীর দাওয়াত যা ছিল সব নবী রাসুলদের দাওয়াতও তা ছিল, তো একজন নবীকে ত্যাগ করলে সব নবী রাসুলকে ত্যাগ করা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওই একজন নবীকে ত্যাগ করার কারণে এক বচন ব্যবহার করেন, বহু বচন ব্যবহার করছেন যে আমি প্রত্যেক জাতির জন্য নবী রাসুল এভাবে প্রেরণ করছি, যারাই নবীর নবীদের নবীকে তারা তাদের নবী একজনকে ত্যাগ করা মানে সব নবীদেরকে ত্যাগ করা সমান। সুবহানাল্লাহ, কোন এগুলোর বিজ্ঞানসম্মত যুক্তিযুক্ত একেবারে পরিশীলিত মার্জিত ভাষায় যখন সমাধান দেয় এটার উপরে কোরআনে কারিম উনি চ্যালেঞ্জ করেন যে দেখেন, সারা পৃথিবীর সব মানুষদের জন্য চ্যালেঞ্জ করেন যে যদি পারেন একটা আয়াত খুঁজে বের করুন, একটা ভুল যদি আপনার চোখে পড়ে খুঁজে বের করুন। সবাইকে চ্যালেঞ্জ করতেছে আল্লাহ তাআলা কোরআনে কারিম মধ্যে, কি বলছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ذلك الكتاب لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে শুরুতেই চ্যালেঞ্জ করতেছেন পৃথিবীবাসীর নিকট, এই কোরআনে কারিম আমি তোমাদের জন্য হেদায়েতের একটা নিদর্শন হিসেবে, চূড়ান্ত বাণী হিসেবে দিয়েছি, এই কোরআনে কারিম এমনভাবে তোমাদের জন্য আমি দিয়েছি, লা রাইবা ফিহি, এটার মধ্যে কোনো সন্দেহের সুযোগ নাই, অবকাশ নাই, এটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আপনারা কি অবিশ্বাসীরা কি মানুষগণ কি এই কোরআনে কারিম চিন্তা ফিকির গবেষণা করে কি দেখে না? যদি এই কোরআনে কারিম আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে ইহার মধ্যে অনেক অসঙ্গতি থাকতো, ভুল থাকতো, ত্রুটি থাকতো, বিচ্ছুতি থাকতো, দেখেন এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না, কে চ্যালেঞ্জ করতেছে আগে? আল্লাহ নিজেই বলতেছে, নিজে নাজিল করে নিজে বলতেছে যে চ্যালেঞ্জ করে দিলাম বিশ্ববাসীর জন্য, সমস্ত পৃথিবীর যত কবি আছে, সাহিত্যিক আছে, বুদ্ধিজীবী আছে, বিজ্ঞানী আছে, সব যদি পারো, পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব নাই যে কিতাবের মধ্যে ভুল পাওয়া যাবে না, হয় ব্যাকরণগত কিছু ভুল অথবা জের জবরগত, একটা জেরের জায়গায় যদি জবর আপনি পড়েন কোন কোন জায়গায় একবার সমালাইয়া যায় পড়েন, পৃথিবী বিশ্বের অপর প্রান্তে একবার অ্যান্টার্কটিকে মহাদেশে যায় যদি কোনো একজন মুসলমান থাকে হাফেজ, আপনি যাই যদি জের জায়গা জবর পড়েন আপনাকে ভুল ধরাই দিবে যে এটা জের হবে না, এটা জবর হবে। সুবহানাল্লাহ, কোন বুকে বুকে একটা নকুল কুমার বিশেষ একটা কথা বলছে না, যে যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। এই লোকটা হিন্দু, এই লোকটা কি গায়েবটা কি হিন্দু, এই লোকটা হিন্দু হয়েও এই কথাটা বলছে, আর আমরা মুসলমানগণ শুধু মুসলমানের দোষ ত্রুটি শুধু অন্বেষণ করি। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, আপনার নাম শুনছেন, একজন খ্রিস্টান ফাদ্রি, মানে একজন বড় বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তিত্ব খ্রিস্টান ধর্মের, 2000 সালে নর্থ আমেরিকা, উত্তর আমেরিকায় একটা
ইয়া হয়েছিল, ওনার সাথে বিতর্ক হয়েছিল। উনি কি করছে জানেন, 2000 সালের আগে 1990 সাল থেকে 90 সালে উনি কোরআনে কারিমের 8টা বৈজ্ঞানিক ভুল উনি উপস্থাপন করে পৃথিবীর সব মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে, যদি কোনো এই 8টা বৈজ্ঞানিক ভুল এর যদি কোনো সমাধান দিতে পারে উনি কি করবে, উনি ওনার ধর্ম ত্যাগ করবে, এরকম একটা চ্যালেঞ্জ করছিল উনি। তো এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো মুসলমান গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করছে একজন ব্যক্তি যিনার নাম ডাক্তার জাকির নায়েক। কোথায় সম্মেলনটা হয়েছে? উত্তর আমেরিকায়, ওইখানে সম্মেলনটা হয়েছে। বিশ্বাস করতেন না ভাই, আপনারা যদি একবার দেখেন কোরআন কারিমের 1000 আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে। উনি মাতৃগর্ভে যে আলাকা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক, আলাক শব্দের রক্তপিণ্ড অথবা জোকের মতো ঝুলে থাকা কোনো রক্তপিণ্ড। আমি বিশদভাবে বলতে গেলে, আমি যেহেতু সায়েন্সের ছাত্র আমি এগুলো ভেঙে ভেঙে বলতে পারবো, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে, অল্প সময়ের কারণে আমি বলতেছি। এইভাবে ফানি চক্রের বিষয়টা, তারপরে সম্প্রদায়ের বিষয়টা, মানে ফিফটির উদাহরণ যে দিয়েছে সম্প্রদায় সমাজে বাস করে, এইভাবে 8টা বৈজ্ঞানিক ভুল উপস্থাপন করছে। প্রত্যেকটা বৈজ্ঞানিক ভুলের উনি দলিল ভিত্তিক, আধুনিক বিজ্ঞান ভিত্তিক উনি জবাব দিয়ে ও ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে হারিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে শ্রী শ্রী রবি শঙ্করের সাথে একটা বিতর্ক হয়েছিল ইন্ডিয়াতে, আপনারা দেখছেন না কেমনে যে আপনারা এমনটা হলেন। আপনারা একবার হলেও শোনেন, এই যে লোকটাকে আল্লাহ তাআলা এত বড় একটা গান দিয়েছেন, মেধা দিয়েছেন, এই লোকটাকে এত বড় একটা নিদর্শন বানিয়ে, এত বড় একটা বিদ্যার, এত বড় একটা ফোন দিতে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, আপনারা যদি কোনো এর থেকে মানে যদি না শোনেন একটা বড় ধরনের মিস করবেন। বয়সের একটা সময় যদি আপনারা শোনেন, আপনারা বলছেন এতদিন কেন শুনলাম না, এত বড় একটা নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা কেন এতদিন পর্যন্ত এর থেকে দূরে রইলাম। আপনারা বুঝবেন, সমালোচনা করবেন, অনুশোচনা করবেন। আমাদের কওমি হুজুররা কি করে জানেন, ডাক্তার জাকির নায়েকের লেকচার যাতে না শোনে, আগে থেকে কওমি যারা তাদের ছাত্ররা আছে ছাত্রদেরকে আগে থেকে বলে যে সতর্ক করে দেয় যে এই লোক ইহুদিদের দ্বারা খ্রিস্টান দ্বারা কখনো সাথে কাউকে শুনতে বললে শুনিও না। এরকম মূর্খতা, বড় ধরনের একটা মূর্খতা। তাহলে আমাদের বুঝার হেদায়ত দান করুক। এই যে শ্রী শ্রী রবি শঙ্কর ওনার সাথে যে তর্কটা হয়েছিল, কি একটা কঠিন তর্ক। ডাক্তার জাকির নায়েক এমনভাবে বুঝিয়ে, আজকে নরেন্দ্র মোদী নামকে অভিশপ্ত কসাই জানোয়ার জাহান্নামের কীট, অভিশপ্ত জাহান্নামের কুকুর এই নরেন্দ্র মোদী কি করলো, কসাই ওনার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলটাকে ব্যান্ড করে দিল, বাজেয়াপ্ত করলো সম্পত্তি, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বাজেয়াপ্ত করলো, ভারতবর্ষে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো বাজেয়াপ্ত করলো, ওনার ধন সম্পদ টাকা অ্যাকাউন্ট সব হ্যাক করলো। ওনাকে এগুলো করেই ক্ষান্ত হয় নাই, আবার যে দেশে উনি আছেন ওই দেশের সরকারের কাছে চিঠি পাঠাচ্ছে, ওনাকে আনান, ওনার আমার খুব দরকার। আবার ওনার একটা চ্যানেল ছিল ফিস টিভি, এটা ভারতবর্ষে বন্ধ করে দিল, আমাদের দেশেও বন্ধ করে দিল একটা ঠুনকো অজুহাতে, কারণ এই দেশ দেশে সব তো দালালে দালালে মাস্তুতো ভাই, বুঝেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আর কিছু বললাম না, এতটুকু বললাম যে আমাদের মুসলমান জাতির উপরে বিশাল বড় ষড়যন্ত্র চলতেছে, আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময়, এখনই সময় আসতেছে, সময় মুসলমান জেগে ওঠার সময় আসতেছে। ডাক্তার জাকির নায়েক আবারও আসবে, আবারও ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করবে, করে ছাড়বে, সারা ভারতবর্ষের বুকে আবারও বিপ্লব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এটা যত ষড়যন্ত্র করা হোক, ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে কোনো দিনও ইসলামকে খাটো করতে পারে না, নিচু করতে পারে নাই। নরেন্দ্র মোদী সহ সারা পৃথিবীর সুপার পাওয়ার, হিন্দু খ্রিস্টান সবাই মিলেও যদি ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধান আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, এটাকে থামিয়ে রাখা আর সম্ভব হবে না ইনশাআল্লাহ।